নিপুণ এরকম অসভ্য মেয়ে দরকার নেই। ও কিসের অভিনয় করেছে? শিল্পী হলে কি করে শিল্পীদের ধ্বংস করতে চাইতেছে? শিল্প সমিতিকে কেন সে ভালোবাসে না? কিসে অসভ্যতা? অসভ্যতা নিপুণ যে প্রথম একবার জায়েদের বিষয় নিয়ে যে কথাগুলো করছে, যে মামলাটা করেছে, তিনবার কিন্তু গণনা হয়েছে, তারপরও সে সই করো, তারপরও সে কিন্তু কেস কাবারি করেছে। কিন্তু যাক, ওটা আমরা শিল্পীরা মেনে নিয়েছি। কিন্তু এই বছর দীপ জলবায়ের বিরুদ্ধে যে কাজটা সে করলো, যে সমস্ত কিছু কিন্তু তার সাজানো, তার জানি নাম আমাদের কমিশনারও তার সব কিছু, তার আমাদের খসরু ভাই একজন ভালো মানুষ, সব কিছু করে সকালবেলা সুন্দর একটা রেজাল্ট দিল, সুন্দর সে এসে ফুলের মালা দিলেন, মিষ্টি খেলো, সব কিছু করা হলো। সে নিজে বলল, আমি ভাবিনি যে আমি 50টা ভোটও পাবো, সেখানে 209 ভোট পেয়েছি। সেই মহিলা কি করে 27 দিন এক মাস পরে আজকে আবার দীপজল ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়? একের পর এক খালি এবার এরকম খেলা খেলতেই থাকবে? আর আমার এটাই আমরা জানতে চাইব যে আপনারা যা বলছেন আমরাও তাই চাই, যে কার ইন্ধন আছে সেই ইন্ধনটা আমরা বের করতে চাই, আপনারা বের করেন, আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার, যে কার ইন্ধনে এইসব কাজ করে প্রতিবারে। এই 22 সাল থেকে কি শুরু করছে সে? সে কেন শান্তি দেয় না? কেন আমার দীপজল ভাইকে নিয়ে খেলা খেলতেছে? আবার সে তুই করে কথা বলে, কত বড় অসভ্য সে! এবার চিন্তা করেন, ওর মতো মেয়েও জন্ম দেয়নি, তার বহিষ্কার চাই আমরা, তার বহিষ্কার আমরা গেটে ঢুকতে দিতে চাই না, এরকম ওই নিপুণের অবসরণ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে ওকে চাই না আমরা, এই শিল্প সমিতিকে দাঁড়াবে না, আর দাঁড়াবে না। সে যে একজন শিল্পী, তাহলে তাকে সে কিসের শিল্পী আমাকে বলতে হবে? অবশ্যই রেপুটেশন নষ্ট হচ্ছে, কারণ আগে তো এরকম ছিল না কখনো, একদল হারবে একদল জিতবে এটাই নিয়ম। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করছি, এই নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো, আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না, আমাদের সম্মানটাকে তুমি আরই করো না। বড় কথা হয়েছে, এত সুন্দর একটা ইলেকশন হয়েছে, আপনারাও দেখছেন সুস্থভাবে, ঠিক আছে? এত সুন্দর ইলেকশন হওয়ার পরে আবার নতুন করে নিপুণ এই ধরনের খেলা খেলতে পারে না, এটা আমরা চাই না অন্তত। হ্যাঁ, নিপুণের কাছে আমরা এটা অন্তত আশা করি। সেটাই, তুমি ফুলের মালা দিয়ে বরণ করে নিলা, তুমি এমনও বললা যে আমি 50 ভোটে, আমার তো ধারণা ছিল আমি 50 ভোট পাবো, মাত্র এই 12-13টা ভোট আমি হারিয়ে গেছি, এটা বিশাল একটা বিষয়। আমি তো আশা তো করছিলাম যে আমি 50 ভোটও পাবো না, যে আমি তো আশা করছিলাম যে আমি 50 ভোটও পাবো না। যেখান তুমি এই ডিক্লারগুলি দিয়ে গেলা, সেখানে কেন তুমি এক নোংরামি খেলায় মেতে গেলা এক মাস পরে? কি উদ্দেশ্য? এই যে একটা নোংরামি খেলা, এই যে একটা